গত পাঁচ বছরে এন্ট্রি লেভেলের স্মার্টফোনের দাম 20% বেড়েছে। কাউন্টার পয়েন্ট রিসার্চের রিপোর্ট অনুযায়ী এখন স্মার্টফোনের গড় দাম 7,000 টাকার উপরে। 2018 সালে একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোনের দাম ছিল 5,991 টাকা, কিন্তু এখন সেই দাম বেড়ে দাঁড়িয়েছে 7,126 টাকা। এর কারণ যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি, সেমিকন্ডাক্টরের ঘাটতি এবং ডলারের তুলনায় টাকার দামে পতন। বিশেষজ্ঞরা মনে করছেন, মুদ্রাস্ফীতির কারণে চলতি বছর স্মার্টফোনের দাম আরও 10-12% বাড়তে পারে। একইভাবে গত কয়েক বছরে মোবাইল ফোনের ট্যারিফও বেড়েছে। 2021 সালের নভেম্বরে টেলিকম সংস্থাগুলি 20-25% পর্যন্ত ট্যারিফ বাড়িয়েছে। এরপর সংস্থাগুলি তাদের নিয়মিত খরচের প্ল্যানগুলিরও দাম বাড়িয়েছে। মোবাইল ডেটা প্ল্যান আরও ব্যয়বহুল হয়েছে। এখন 5G এর প্রতি আরও বেশি সংখ্যক গ্রাহকদের আকৃষ্ট করার জন্য টেলিকম সংস্থাগুলি 4G পরিষেবার হারও বাড়াচ্ছে। জেফারিসের রিপোর্ট অনুসারে টেলিকম সংস্থাগুলি 23-24 অর্থবর্ষে এবং 24-25 অর্থবর্ষে মোবাইল ট্যারিফ 10% বৃদ্ধি করতে পারে। এখন প্রশ্ন হল, মোবাইল ফোন ও ট্যারিফ উভয়ের এই মুদ্রাস্ফীতি আমরা কিভাবে কাটিয়ে উঠব, এর কি উপায় আছে? এই সব প্রশ্নের উত্তর দেব আমরা এই প্রতিবেদনের মাধ্যমে। স্মার্টফোন কেনার জন্য আপনি ই কমার্স ওয়েবসাইটগুলিতে বিক্রি এবং অফারের জন্য অপেক্ষা করতে পারেন। ফোনটি লঞ্চ হওয়ার সময় সেটি না কেনাই ভালো। অনলাইনে না পাওয়া গেলে ডেবিট এবং ক্রেডিট কার্ডে ফোনটা কিনতে পারেন। বিশেষত ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক অফারও থাকে, যার সাহায্যে কিছুটা কম দামে ফোনটা কিনতে পারেন। আপনি যখন একটি নতুন ফোন কিনবেন, তখন আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করতে পারবেন, অথবা আপনি অনলাইনেও আপনার পুরনো ফোনটি বিক্রি করতে পারেন। সেখান থেকে যে টাকা পাবেন তা নতুন ফোন কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। এবার নজর দিতে হবে মোবাইল ট্যারিফের ক্রমবর্ধমান বৃদ্ধির দিকে। আপনার সামর্থ্য থাকলে লং টার্ম প্যাক নিতে পারেন। এটি সস্তাও হবে এবং আপনাকে বারবার রিচার্জও করতে হবে না। অনেক প্রিপেড প্ল্যান আছে। সংস্থাগুলির স্পেশাল প্ল্যান, পপুলার প্ল্যান, আনলিমিটেড প্ল্যান, ডেটা প্ল্যান, কম্বো প্ল্যান, টক টাইম প্ল্যান, রোমিং প্ল্যান ইত্যাদি অনেক রকম প্ল্যান আছে। আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী উপযুক্ত প্ল্যানটি বেছে নিন। উদাহরণস্বরূপ, আপনি যদি শুধুমাত্র কল করার জন্য ফোন ব্যবহার করেন এবং আপনি ইন্টারনেট কম ব্যবহার করে থাকেন, বা আপনার কাছে যদি ওয়াইফাই থাকে, তাহলে আপনি এমন একটি প্যাক বেছে নিতে পারেন যা কলিংয়ের উপর বেশি নজর দেয়। একইভাবে যদি ইন্টারনেট আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়, অর্থাৎ আপনি যদি আপনার ফোনে ভিডিও, ফিল্ম, পডকাস্ট, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং, অডিও কলিং, ফেস টাইম ইত্যাদির জন্য অনেক বেশি ডেটা ব্যবহার করেন, তাহলে একটি সস্তা এবং ভালো ইন্টারনেট প্ল্যান বেছে নিতে পারেন। রিচার্জ করতে দোকানে না গিয়ে শুধুমাত্র মোবাইল ওয়ালেটের মাধ্যমে রিচার্জ করুন। আরও ভালো আরেকটি উপায় আছে। এই সংস্থাগুলির নিজস্ব পেমেন্ট প্ল্যাটফর্ম রয়েছে। তার মাধ্যমে রিচার্জ করলে আপনি ক্যাশব্যাক, কুপন, পুরস্কার ইত্যাদিও পাবেন। সোনা কিনবেন না গয়না? সঠিক সিদ্ধান্ত নিন, দেখুন গোল্ড সেন্ট্রাল, শুধুমাত্র মানি9-এ। এখনই ডাউনলোড করুন।